অবশেষে কাটলো বহুল প্রতীক্ষা। মা বাবা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি। তাদের কুলজুড়ে এসেছে এক ফুট ফুটে পুত্র সন্তান। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পরি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা শরিফুল রাজ এই বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সন্তান এবং মা উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে, প্রথমবার বাবা হলাম। আসলে এই আনন্দ প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। ছেলে ও স্ত্রীর জন্য তিনি দোয়া চেয়েছেন। আসলে গত বছরের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরিমণি। এবছরের 10 জানুয়ারি তারা ঘোষণা করেছেন যে তাদের ঘরে তাদের সন্তান আসছে তাদের ঘরে। সো তাদের সেই বহুল প্রতীক্ষিত এবং তাদের খুব আনন্দঘন সময় কাটছে আসলে পুত্র সন্তানের বাবা হওয়াতে। শরীফুল রাজ এবং পরিমণি উভয়ই এখন সুস্থ আছেন। তারা এবার কেয়ার হসপিটালে অবস্থান করছে।